أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم. وعليكم السلام. আল্লাহ রাসূল যে বলছেন যে 71 মানে 73টা ভাগ হবে, এর মধ্যে একটা ভাগ জান্নাতে যাবে, মানে ইসলাম মুসলমানদের আমার উম্মত এখন যে দলটা জান্নাতে যাবে না, মানে আমাদের অনেকে যারা মাযহাব পালন করে ধরেন তারা কি ওই দলটার মধ্যে না জাহান্নামী দলের মধ্যে, মানে 72টা দলের একটা দল আর কি। এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 73টি ফিরকা হবে, তন্মধ্যে এই উম্মাতের 73টি ফিরকার মধ্যে 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাত যাবে, এবং যারা মাযহাবের অনুসরণ করছে তারা কি মানে ওই ফিরকার মধ্যে পড়বে কিনা। এখানে মাযহাবের ভিত্তি নয়, ভিত্তি দেওয়া হয়েছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আপনাদেরকে বিষয়গুলো আমার মনে হয় স্পষ্ট করে দিয়েছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন, যারা মুক্তি পাবে তাদের যে বৈশিষ্ট্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা ছিলাম। যদি কোনো ব্যক্তি এই মানহাজকে এই মেথোডোলজিকে ফলো করে সে অবশ্যই জান্নাতি হবে। এর জন্য শর্ত নয় যে সে মাযহাবি হবে না কি হবে, কিন্তু এই মানহাজকে যদি ফলো করতে হয় তাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। আমার প্রশ্নটা হলো ইমাম নাসাই নাকি শিয়া ছিলেন, এটা নাকি মাদ্রাসায় পড়ানো হয় নাসাই বিষয়টা, আর এই যে শিয়া যে একটা গ্রুপ আছে ইমামিয়া, এরা কি শুধু ইরানেই আছে না বাইরেও আছে? যে আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন নেবেন না, লাভ নেই। যে ইমাম নাসাই শিয়া ছিলেন কি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাশা ওয়া কাল্লা, ইমাম নাসাইয়ের শিয়া হওয়ার কোনো প্রশ্নই আসে না। নাসাইয়ের বিশেষ মৌলিক দুইটা গ্রন্থ, একটা হলো যেটা আমরা সুনান নাসাই এই কিতাবটি পড়লেই বোঝা যায়, আর একটা আছে আর নাসাই আল কুবরা লিন নাসাই, বড় হাদিসের গ্রন্থ, পড়লেই প্রমাণিত হবে উনি ছিলেন শিয়াদের চরম বিরোধী, এটা ঠিক নয়। হ্যাঁ, ইমামি আকিদা এটা শুধু ইরানে আছে না বাহিরে আছে, এটা এখন সর্বত্রই বিস্তার লাভ করেছে নামে বা বেনামে, এরা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। সংশ্লিষ্ট কথা এমনকি সৌদি আরবের মতো একটা শান্তিপ্রিয় রাষ্ট্রকে এখন উত্তপ্ত করার একটা চক্রান্ত চলছে, এটাও করছে শিয়ারা। আল্লাহ যেন তাদের চক্রান্ত থেকে কাবা বা সৌদি আরবকে আল্লাহ যেন হেফাজত দান করেন। আল্লাহুম্মা আমিন। এশার নামাজ ব্যতীত শেষ করার পরপরই নফল বা তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ও বাদ, এশার সালাত বেতির সহ আদায় করার পর নফল সালাত আদায় করা যাবে কি না? নফল সালাত আদায় করা যাবে, তবে যদি কেউ এশার সালাতের পর বেতির পড়ে থাকেন তাহলে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে তাকে আর বেতির পড়তে হবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা বিতরানি ফি লাইলাতিন, এক রাত্রে দুইবার বিতির পড়া যায় না। আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা একজন ব্যক্তিকে নিয়ে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আলী আশাউকানি, আমরা কি ওনার কিতাবসমূহ গ্রহণ করতে পারবো কি না, কেননা আমি ওনার একটা জীবনী পড়েছিলাম যে উনি নাকি প্রাথমিক জীবনে উনি জায়দিয়া শিয়া ছিলেন, আর অনেক আলিমকে দেখা যায় ওনার লেখা একটা কিতাব নয়নুল আউতার ওটা থেকে রেফারেন্স নেন। আপনি ইমাম শাউকানি সম্পর্কে প্রশ্ন করেছেন, ইমাম শাউকানি রহমতুল্লাহ আলাই জীবনের শুরুতে মূলত জায়দি আকিদা বিশ্বাস করতেন, জায়দি ফেকের উপর বিশ্বাস করতেন, তো এই কারণে পরবর্তী সময় তিনি মূলত সহি আকিদা এবং সহি দৃষ্টিভঙ্গিতে তিনি প্রত্যাবর্তিত হয়েছেন, এবং তার পরবর্তী লেখাগুলো মূলত সহি আকিদার উপর হয়েছে। নাইলুল আওতার এই কিতাবটি ইমাম শাউকানি রহমতুল্লাহ তিনটি মৌলিক কিতাব থেকে এটাকে সংকলন করেছেন, তার মধ্যে জাইদিদের একটা বই রয়েছে আল বাহরুজ জাখার,
আল বাহরুজ জাখার থেকে যেহেতু তিনি এই কিতাবটি সংকলন করেছেন, বাহরুজ জাখারের মধ্যে জাইদিদের যে মাজহাব আছে সেই মাজহাবটাও মূলত নকল করা হয়েছে। ফলে তার কিতাবের মধ্যে নাইল আওতারের মধ্যে তিনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তিনি এই জাইদি ফেকের উপর মানে যে তাদের যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলো উল্লেখ করেছেন। মূলত তিনি জাইদি ছিলেন না এবং তিনি সুন্নাপন্থী আলেম ছিলেন। মোহাম্মদ ইবনে আলী আশ-শৌকানি রহমতুল্লাহ তার যে কিতাব শেষ সময় যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি সুন্নাত দিকে ধাবিত হয়েছেন, প্রত্যাবর্তিত হয়েছেন। হাতের কোশ্চেন, ইমাম মাহদি এবং দাজ্জাল সম্পর্কে বিস্তারিতভাবে কোনো বইয়ের মাধ্যমে জানতে পারবো কি? বইয়ের নাম জানতে চাইছেন মুজাফফর বিন মোহসেন। ইমাম মাহদি এবং দাজ্জাল সম্পর্কে আরবিতে বহু বই লিখিত আছে আর কিছু আর্টিকেল লেখা আছে বিভিন্ন জায়গায়, বই আকারে বের হয়েছে কিনা তা জানি না। তবে দাজ্জাল সম্পর্কে সবচেয়ে ভালো জানা যাবে মিশকাতের যে একটা অধ্যায় আছে বাংলা মিশকাতের দশম খণ্ডের মধ্যে পাওয়া যাবে, বাংলা মিশকাত চালু আছে, এখান থেকেই দাজ্জাল সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। অনুরূপভাবে 9 নম্বর খণ্ডটা পড়লে মাহাদি সম্পর্কে ভালো জানা যাবে আর কি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে মিশরের আন্দোলনটা কি জিহাদের আওতায় আসবে, আর তাদের আকীদা সম্পর্কে একটু বলুন আপনি। মিশরের আন্দোলনটা জিহাদের আওতায় আসবে কি না, এই আন্দোলনটা সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের নেই, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, যদি একমাত্র লি ইলাহি কালিমাতিল্লাহ হয় তাহলে সেটাই হলো জিহাদ, এটাই হলো মূল জিনিস। আমি জিহাদ করব উদ্দেশ্য হবে লি ইলাহি কালিমাতিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা প্রতিষ্ঠা করার জন্য। যদি তাদের উদ্দেশ্য এটাই হয় তাহলে জিহাদের আওতাভুক্ত হবে নিঃসন্দেহে। আর যদি অন্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটা জিহাদ বলা যাবে না। আসসালামু আলাইকুম। যে আমরা জানি যে ইসলাম যখন প্রথমে আসে তখন মক্কার যে জীবন ছিল প্রথম প্রাথমিক, তখন ইসলামের মূল বিধানগুলো নিয়ে আলোচিত হয়েছে এবং মদিনায় যাওয়ার পরে যে ইসলামের বিস্তৃতি সম্পর্কে এবং পর্যায়ক্রমে মানে আল্লাহ রাসূল এই দুনিয়াতে থাকতেই ইসলামে একটি রাষ্ট্র গঠন করতে পারছিলেন, তখন আমরা কিভাবে মানে রাষ্ট্র গঠন করতে সচেষ্ট হব না কি করব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে আকীদা সংক্রান্ত বিষয়গুলি বেশি বলা হয়েছে এবং সেগুলি অবতীর্ণ হয়েছে, সেগুলি প্রচার করেছেন। মদিনায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আমরা বর্তমানে ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম করব? আসলে এই ক্ষেত্রে হলো আল্লাহর ওয়াহী আমাদের জন্য পথ, আর সেই পথ আমাদের কাছে রয়েছে কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহের দাওয়াত এবং ইসলাহের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে ক্রমান্বয়ে যখন জনমত গড়ে উঠবে তখন সেই জনমতের ভিত্তিতেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এটি তখনই মানুষ তার ইসলামী খিলাফতের দিকে ফিরে যাবে। যদি আমরা মানুষের আকীদা সংশোধন না করতে পারি, মানুষকে সহি সন্ন্যাহের দিকে ফিরে নিয়ে না আসতে পারি, তাহলে অন্য যে কোনো পন্থায় যাই, আমরা গণতান্ত্রিক পন্থায় যাই বা আমরা সমাজতান্ত্রিক কোনো পন্থায় যাই অথবা আমরা গণ অভ্যুত্থানে যাই, সবগুলি কোনোটা দিয়েই সঠিক ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না যতক্ষণ না ইসলাম আমাদের মন ও মগজে ডুববে। অতএব প্রথমে চাই আকীদার সংশোধন, অতঃপর আমলের সংশোধন, আর এর জন্য আমরা চালিয়ে যাব কথা কলম এবং সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মিলিত প্রচেষ্টা অর্থাৎ সাংগঠনিকভাবে আমরা দাওয়াত দিয়ে যাব, সেটি হবে আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত। আর এই দাওয়াতের মাধ্যমেই ইনশাআল্লাহ একদিন জমি তৈরি হবে, জমি তৈরি হলেই সেখানে ইনশাআল্লাহ ফসল বোনা যাবে। আল্লাহ আলমসল। আমার প্রশ্ন হইল, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে ভালোবাসি, অবশ্য ভালোবাসি, জীবনের বিনিময়ে ভালোবাসি, তবে অতিরঞ্জিত নয় শিয়াদের মতো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে নিয়ে কটাক্ষ করবে এটা আমরা মেনে নিতে পারবো না।
তো এনের মধ্যে সবাই বলে আমরা হকের পথে আছি, হকের পথে আছি, সবাই বলতেছে, সবাই গলা ফাটাইতেছে, আমরা হক খুঁজে পাইতেছি না। প্রত্যেকটা দলের মধ্যে কিছু না কিছু সহি আকিদা আছে। তো আমার প্রশ্ন হইল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবার নিয়ে হুসেন রাদিয়াল্লাহু আনহু নিয়ে ডাক্তার মুসলিউদ্দিন আহলে হাদিসের নায়েবে আমির উনি বলেছেন হুসেন রাদিয়াল্লাহু আনহু সঠিক পথে ছিলেন না, এজিদের পক্ষে অসংখ্য সাহাবা একরাম আছে ছিলেন। তাইলে কি আমরা মনে করবো না হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদ নাই, শাহাদ অন্যায় শহীদ অন্যায়? অথচ মুজাফর বিন মহসিন সাহেব বলেছেন অবশ্যই শাহাদ, কথার প্রেক্ষিতে ওয়াজের মধ্যে বলছেন এবং ডাক্তার সাইফুল্লাহ সাহেব বলছেন শাহাদ উল্লেখ করছেন, কিন্তু উনি বললেন মানে সঠিক পথে ছিলেন না। তাইলে কি আমরা এটা ভাববো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহলে আয়েলকে নিয়ে পরিবারকে নিয়ে উনি কটাক্ষ করছেন, উনি বলছেন সঠিক নাই, তাইলে আমরা কি শহীদ মনে করবো না হুসেন রাদিয়াল্লাহু আনহুকে? আচ্ছা জি, যে দর্শক যে প্রশ্ন করেছেন সেটি তার প্রশ্নের প্রথম অংশ তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরিবারকে ভালোবাসব এবং সে ভালোবাসাটা হবে দলিল ভিত্তিক, আমরা অতিরঞ্জন করবো না, সেজন্য তাকে ধন্যবাদ। দ্বিতীয় যে কথা বলেছেন যে সবাই দাবি করছে হকের উপরে আসছি, তারপরেও মানে আমরা বিভ্রান্ত হচ্ছি যে হক পাবো কোথায়। আসলে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন কুল জা আল হক বির রব্বিকুম, হক তোমাদের রবের তরফ থেকে, আর রবের তরফ থেকে আমাদের কাছে আসছে ওয়াহী, আর ওয়াহী আমরা পাচ্ছি কোরআন এবং বিশুদ্ধ সুন্নাত এর মাধ্যমে। আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে একটি অঙ্ক আপনার একাধিকভাবে করা হচ্ছে কিন্তু ফল মিলছে না, এই ফল মিলবে কখন? যখন আপনি মূল সূত্রে চলে যাবেন। আর আপনি যখন বলছেন যে হক তালাশ করতেছেন, তাহলে অবশ্যই আপনি ইসলামের মূল সূত্রে যাবেন, যে সূত্রের অনুসরণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, আর তা হল ওহী। ওহীর দিকে ফিরে যাবেন, কোনো ব্যক্তির দিকে ফিরে যাবেন না এবং কোনো বিশেষ দলের দিকে না। আপনি যখন কোরআন এবং সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন, এই দৃষ্টিভঙ্গি আপনার থাকবে, তখন আপনি সত্য পেয়ে যাবেন। আর দ্বিতীয় যেটা বলেছেন যে আপনার সমালোচনা যারা করে, সমালোচনার বিষয়ে আমি বলবো যে সমালোচনা গঠনমূলক অবশ্যই প্রয়োজন, কিন্তু সমালোচনার স্বার্থে সমালোচনা এটা আমরা কখনো পছন্দ করি না। একটা কথা মনে রাখতে হবে, যে যাই বলুক তার যদি দলিল থাকে এবং যথার্থ প্রমাণ থাকে, তাহলে আমরা দলিলের আলোকে বিচার করব তার কথাখানি কতটুকু গ্রহণযোগ্য। যদি গ্রহণযোগ্য হয় তাহলে দলিলের দিকে ফিরে যাব, আর গ্রহণযোগ্য যদি না হয় তাহলে তার কথা আমরা ছেড়ে দেব। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনার স্বার্থে করব না, গঠনমূলকভাবে করব। এবং সাথে এটাও খেয়াল করব যে আমরা সবাই ভাই, আমাদের পরস্পরে চিন্তাগত কোনো ভুলভ্রান্তি হতেও পারে, এটাকে আমরা কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, কারো অন্তরে বিদ্বেষ রাখবো না। আল্লাহ আলম। এবার একটা লিখিত প্রশ্ন নেই আমরা। আসসালামু আলাইকুম, আমরা জানি আল্লাহর নাম সরাসরি কারো হতে পারে না, কিন্তু আলী রাদিয়াল্লাহর নাম আলী যা আল্লাহ 99টি নামের একটি, সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা যেগুলো আছে, আসমাউল্লাহুল হুসনা, এই আসমাউল্লাহুল হুসনা এর মধ্যে কিছু নাম আছে যেগুলোকে আল আসমাউল মুশতারাকা বলা হয় থাকে, মানে যে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নামও উল্লেখ করেছেন এবং বান্দার ক্ষেত্রেও সেটা প্রয়োগ করেছেন। তো এই সমস্ত নামগুলোর মধ্যে একটি হচ্ছে আলী, সেটা যদি কেউ মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে গ্রহণ করে তাহলে এটা অবশ্যই মানে সুনির্দিষ্টভাবে আল আলী, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নাম এবং সিফাতি নাম, গুণবাচক নাম। কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নাম হচ্ছে শুধু আলী, বেদুন আল, আলিফ লাম ছাড়া, খেয়াল রাখতে হবে আলিফ লাম ছাড়া। তো তিনি আলিফ লাম ছাড়া যদি শুধু আলী ব্যবহার করা হয় তাকে, এটি হচ্ছে ইসমুন মিনাল আসমা, এবং এটি আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। এটা যদি কেউ আলী হিসেবে ব্যবহার করে এমনি নাম ব্যবহার করাও জায়েজ রয়েছে, আর এই অর্থে এই নাম মানে বান্দার জন্য প্রয়োগ করা জায়েজ রয়েছে। যেমন আসমাউল্লাহিল মুশতারাকার মধ্যে রয়েছে আসসামি, আল বসির, আর রাহিম ইত্যাদি অনেকগুলো নাম রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো নিজের জন্য ব্যবহার করেছেন, বান্দারদের জন্য ব্যবহৃত হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আলী নাম, কিন্তু এই আলী এর মধ্যে একটা বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তিটা হচ্ছে যদি কেউ ইয়া আলী, বর্তমানে ইয়া আলী, ইতালাক কাকুয়া, এর মাধ্যমে শক্তি সংগ্রহ করার একটা মানে বক্তব্য দেওয়া হয় যে ইয়া আলী। দেখেন আমরা অনেকে মনে করি ইয়া আলী বললে শক্তি বেড়ে যায়, দেখেন না কাজ করে, ইয়া আলী মনে হয় যেন শক্তির বিষয়। এর মাধ্যমে আসলে সে কী বোঝাচ্ছে? যদি ইয়া আলী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে খেতাব করে থাকেন তাহলে এই খেতাবটা জায়েজ,
কিন্তু যদি আলী দ্বারা আলী রাদি আল্লাহ তালকে বোঝান তাহলে এটা শির্ক হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে এখানে একটু প্যাঁচ রয়ে গিয়েছে, মানে এই ক্ষেত্রে কিন্তু মানে খেতাবের ক্ষেত্রে, মুনাদা এর ক্ষেত্রে, মানে আহ্বানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি করে তাহলে সে মানে তার ইচ্ছাটা স্পষ্ট হতে হবে। সে আসলে এটা দ্বারা কী বোঝাচ্ছে, যেহেতু মানে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যেহেতু শিয়াসহ একদল বিভ্রান্ত গোষ্ঠী নিজেদের মানে খেতাবের মধ্যে এই ব্যবহারটুকু নিয়ে এসেছে, এই জন্য এটাকে মানে পরিহার করা, বর্জন করা আহলুত তাহকিক সুন্নাহর অনুসারী ওলামায়ে কেরাম ওয়াজিব মনে করেন। কেন? কারণ হচ্ছে এর মধ্যে এলতেবাস রয়ে গিয়েছে, সংশয় রয়ে গিয়েছে। সুতরাং ইয়া আলী এভাবে ডাকা বা আহ্বান করা এটা উচিত নয়, এবং এটা পরিহার করাটাই হচ্ছে উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আরব নামের মধ্যে আল্লাহ আলী নাম রয়েছে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটি হচ্ছে আমরা মুসলমান আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা এক দলে বিভক্ত হব, বহু দলে বিভক্ত হব না, কিন্তু আজ সমাজেই দেখতে পাচ্ছি আমাদের আল্লাহ রাসূলের পরে সাহাবা, সাহাবা পরে তাবেইন, তবে তাবেইন, এরপরে খুলাফায়ে রাশিদিনের যুগ, আইম্মায়ে মুজতাহিদিন, আজ আলিম সমাজ। এই আলিম সমাজের মধ্যে বহু দলে বিভক্ত, আমরা এক আলিম এক দলের পরিচয় দিচ্ছেন, অন্য আলিম অন্য দলের পরিচয় দিচ্ছেন, আমরা যে নিম্ন, আমরা যে বেশি কিছু জানি না কোরআন হাদিস সম্বন্ধে, এখন আমরা কোন আলিমের কথা শুনতে পাবো না, আল্লাহ রাসূল যে বাণী দিয়েছেন আমরা এক দলে থাকবো, সেই দলটির পরিচয় কী হবে? আমি এটা মুজাফর বিন মহসিন সাহেব হুজুরের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য শুনতে চাই। আলহামদুলিল্লাহ, ভাই যে প্রশ্নটা করেছে এই প্রশ্ন মনে হয় সবারই অতি বাস্তব, যে তাদেরকে চিনব কী করে আমরা। মোট কথা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি যে পথে চলেছেন, সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন, ওই পথে আমাদেরকে চলতে হবে। ওনার প্রশ্ন হলো চিনব কী করে, এর বৈশিষ্ট্যটা কী। আমি আলোচনায় বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে তিনটা বলেছি আমি, আপনি বৈশিষ্ট্য খুঁজে পাবেন কোরআন এবং সহি হাদিস খুলে পড়ে। একজন শিক্ষিত ব্যক্তি, তিনি পড়ে সিলেট শহরে একটা মসজিদে গিয়ে ওইভাবে সালাত আদায় করেন এক ওয়াক্ত, ওই দিনে আপনি বুঝতে পারবেন যে এই সঠিক পথটা কোনটা। আমি একটু আপনার উপরে চাপিয়ে দিলাম উত্তরটা, আপনি আজকে নিয়াত করেন যে আমি কোরআন এবং সহি হাদিসে যেটা আছে আমি একটু বিশ্লেষণ করে পড়ে একদিন আপনি যান মসজিদে সালাত পড়তে বা চিটাগঙ্গে যান, সালাত পড়তে লাগলেই বুঝতে পারবেন যে আপনি কোন পথে আছেন। এবার আমার এর সাথে সংশ্লিষ্ট কথা, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াস-সুবর, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। তোমরা যদি না জানো তাহলে আহলে যিকির যে তাকে জিজ্ঞেস করো। আহলে যিকির বলা হয়েছে, আহলুল ইলম বলা হয়নি, কিন্তু যিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 9 নম্বর আয়াত। আমি জিকির নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, এই জিকির অনুযায়ী যিনি কথা বলেন তার কাছে জিজ্ঞেস করতে হবে। এখন আপনি ফতোয়া জিজ্ঞেস করার জন্য যদি মাজারে যান, খানকায় যান, আপনি জানেন সব কিছুই জানেন আপনি, কিন্তু ফতোয়া জিজ্ঞেস করার সময় ওই টুকায়ের কাছে যাবেন আপনি, টুকায় বুঝেন তো, তার কাছে যাবেন। আর আল্লাহ বলছেন তুমি প্রথম শর্ত যেতে হবে যিনি আহলে জিকির তার কাছে, আগে তাকে নির্ধারণ করুন। আপনার ছেলে অসুস্থ, আপনি আগে নির্ধারণ করবেন যে কোন ডাক্তার ভালো, নির্ধারণ করবেন না? আর মানুষ জানে কিন্তু শহরে কোন ডাক্তার চোখের ভালো চিকিৎসা করে, আগে নির্ধারণ করুন কোন ব্যক্তি আহলে জিকির। এরপরে তার কাছে গিয়েও দুইটি শর্ত, বিল বাইয়িনা তযযুবুর, হারুন হোসেন তিনি সিলেটের যত বড় আলেম হোক আমি জানি তিনি আহলে জিকির, তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে বিল বাইয়িনা, দলিল সহ বলেন। ওনার কাছে গেলেন যে ঠিক আছে তারাবি 20 রাকাত জায়েজ, বুখারীর হাদিস,
দলিল তো দিলেন, তাই না? দিলেন না বুখারী। কিন্তু আরেকটি শব্দ আল্লাহ যোগ করেছেন, ওয়াজ্জুবুর। দলিলটা যেন স্পষ্ট হয় এবার বলতে হবে। ঠিক আছে, বললেন বুখারিতে আছে, এবার লেখেন আপনি সহি বুখারি হাদিস সংখ্যা এত, খণ্ড এত, পৃষ্ঠা এত, অধ্যায় এত, অনুচ্ছেদ এত। গোটা বুখারি খুলে এই ওয়াজ্জুবুরের প্রতি আমল করতে গেলে গোটা বুখারি খুলে 20 টাকাতে দলিল পাওয়া যাবে। এই তিনটা পদ্ধতি আপনি অতিক্রম করেন, হক কোনটা আপনি একদিনে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হারুন হোসেনকে আমি বলতে বলতেছি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সালাফি আহলে হাদিসের কাছে কি পদক্ষেপ রয়েছে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সালাফি বা আহলে হাদিসদের কাছে কি পদক্ষেপ রয়েছে? উনি বলতে চাচ্ছেন যে মানহাজ মানে ওই কি পদ্ধতি কি আপনারা মনে করেন? দেখুন, বিষয়টা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কোন পদ্ধতিতে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব আহলে হাদিসদের কাছে, সালাফিদের কাছে কি পথ আছে? আহলে হাদিস এবং সালাফি তারাই যারা সাহাবায়ে কেরাম তাবেইন ইজামদের পথে পথ অনুসরণ করে চলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অনুসরণ সাহাবারা করেছেন। সাহাবায়ে কেরাম কীভাবে ইসলামটাকে প্রচার করেছেন, কীভাবে রাষ্ট্র আল্লাহ নবী কায়েম করেছেন, আপনি সেখানে যান, সমাধান হবে। সুতরাং আহলে হাদিসদের কাছে নতুন কোনো থিওরি নেই। বর্তমান বিশ্বে যা কিছু করা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে বর্তমান এই চলমান সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পন্থা এর চেয়ে বেটার কিছু পাচ্ছি না। মন্দির ভালো হিসেবে এটাকে আমরা গ্রহণ করছি, এই অজুহাতে হয়তো আমরা গ্রহণ করছি, কিন্তু আসলে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি একা শুরু করেছিলেন, তারপর তার অনুসারীরা হলো, তারপর সেখান থেকে তিনি পরিবেশ পেলেন, আর পরিবেশ পাওয়ার পরে সেখানে তিনি সকলকে নিয়ে একটি লিখিত সনদ প্রথম জারি করলেন। তাহলে আমরা যদি তার পথ অনুযায়ী আমরা যদি সেই পথে আগাই এবং মানুষকে যদি আমরা দাওয়াত দিতে পারি, তাহলে অবশ্যই দাওয়াতের মাধ্যমে জনমত গঠিত হবে। এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে আমরা মানে কথার মাধ্যমে, কলমের মাধ্যমে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, অর্থাৎ সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, যেভাবে সাহাবায়ে কেরাম দল বেঁধে দাওয়াত দিয়েছেন, একাকী দাওয়াত দিয়েছেন, সেইভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনমত সৃষ্টির যে চেষ্টা করব, এটাই হলো সর্বোত্তম পথ। একসময়ে মানুষ যখন সহি জিনিসটা বুঝবে, নিজেরা ইসলামকে গ্রহণ করবে এবং তা আকীদা বিশুদ্ধ করবে, ইমান বিশুদ্ধ করবে, আমল সহি করবে, তখন তারাই ঠিক করবে যে তাদের কর্তা কে হবে। অতএব আমরা আগে শাসন ব্যবস্থা কায়েম করবো। এক্ষেত্রে মনে রাখতে হবে একটি বিষয়, আমি আপনাদেরকে বলে দিই যে ইসলামে মানে হুকুমতের জন্যই মানে রাষ্ট্রের জন্যই ইসলাম নয়। এখানে কথাটা মনে রাখতে হবে যে ইসলামে এবাদত বন্দেগী আল্লাহর হুকুম প্রতিপালনের জন্য রাষ্ট্রীয় শক্তি ও বিধান, এটা হচ্ছে ইসলাম আল্লাহর দিন শান্তি ও নিরাপত্তা ও নির্বিঘ্নে আদায় করার জন্য রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন। রাষ্ট্রীয় শক্তির জন্য আল্লাহর দিন নয়, এবাদত নয়, বরং আল্লাহর দিন ও এবাদতটাকে শান্তি ও নির্বিঘ্নে সুন্দরভাবে আদায় করার জন্য রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন। কাজে আমরা মূলটাকে যদি ডাইভার্ট হয়ে শুধু রাষ্ট্রীয় শক্তিটাকে অগ্রাধিকার দেই, তাহলে রাষ্ট্রীয় শক্তি পেতে পারি কিন্তু সেটার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা নাও হতে পারে। যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মুশরিকরা দিয়েছিল যে আপনি আপনার হাতেই ক্ষমতা দিয়ে দিয়ে আপনি চালিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে না, এদের আত্মায় ইসলাম প্রবেশ করে নাই, ওদের মগজে এখনও তৌহিদ ঢুকে নাই, সুতরাং তাদেরকে দিয়ে সম্ভব না। এমনকি আপনারা জানেন মুসা আলাইহিসসালাম, তখন তো ফেরাউনের শরীর সমাধি হয়ে গেল, মুসা এখন তো ফ্রি, মুসা গিয়ে তো রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে চালিয়ে দিতে পারতেন, কিন্তু কাদের উপরে এটা প্রয়োগ করবেন, কাদের উপরে প্রয়োগ করবেন? আজকে যদি আমাদের কাউকে কোনো ভালো বর্ষিয়ান কোনো আলেমকে যদি রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হয় আমাদের দেশের, তাহলে বলুন তো এই যে আমাদের দেশের একজন বর্ষিয়ান আলেম, আপনার যুক্তির জন্য বলছি যে বর্ষিয়ান একজন বড় আলেম মুত্তাকি পরেজগার মানুষকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন, তিনি কি আমলাতান্ত্রিকতার জটিলতা হতে মুক্ত হতে পারবেন? তিনি কি দেশের এই প্রশাসনের সকল ক্ষেত্রে এমন একটা বৈপ্লবিক পরিবর্তন আনবেন যার মাধ্যমে আমরা সহজেই শান্তি পেয়ে যাব? উদাহরণ আমাদের সামনে,
উদাহরণ আমাদের সামনে এই যে কথাটি বারবার আসতেছে, এই যে আমাদের মধ্যে আসছে গণতান্ত্রিক পন্থায় আপনার ডক্টর মোহাম্মদ মুরসি ক্ষমতায় ছিলেন গণতান্ত্রিক পন্থায়, আর সেখানে তিনি ক্ষমতা পেয়ে তিনি সেটা প্রয়োগ করতে চেয়েছিলেন কিন্তু তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে, আমরা তারই ক্ষমতা ছিনিয়ে নেওয়া অন্যায়ভাবে এটাকে আমরা প্রত্যাখ্যান করি, এটা আমরা ঘৃণা করি। কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষমতা পেলেই ইসলাম হবে না, ইসলাম হতে গেলে ইসলামের অনুসারীদেরকে ইসলাম বুঝতে হবে, ইসলামের ভিতরে প্রবেশ করতে। অতএব আহলেদিসদের কাছে বা সালাফিদের কাছে, আমার জানা মতে সালাফিদের কাছে নতুন কোনো কেরেশমা নাই, তাদের কেরেশমা হলো সাহাবাই কেরাম, তাবিনে আজম, আইমে মুসলিদিন, যেভাবে যুগ পরস্পরায় দাওয়াত দিয়ে আসছেন ওই ইসলাহের মাধ্যমেই সমাজ পরিবর্তন হবে, এটাই আশা করি। এক্ষেত্রে যদি কোনো এজাফা থাকে তাহলে করতে পারেন।